চোখ খুলবি না কিন্তু, বলে দিলাম চোখ কিন্তু খুলবি না, খুব বড় ঝামেলা হয়ে যাবে তাহলে। নে দেখ। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো গাইস, আজকে আমি করতে চলেছি একটা ধামাকাদার ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও। তো আজকের প্র্যাঙ্কটা হবে দিদি আর দেবযানীর ওপরে। দিদি বাড়িতেই আছে, তো ভাবলাম দিদি আর দেবযানীর ওপরে এই প্র্যাঙ্কটা করি। আর এই প্র্যাঙ্কটা মানে আমি যতদূর জানি ইউটিউবে এই প্রথমবার হচ্ছে, এর আগে এই রকম প্র্যাঙ্ক কেউ করেনি। বলেন কি? তো আজকের প্র্যাঙ্কটা হবে এটা নিয়ে। তো গাইস, তোমরা বুঝতেই পারছো এটা কি, আর যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হলো গুগল অ্যাডসেন্স পিন। তো গাইস, প্রায় 1.5 বছর ভিডিও করার পরে আমরা এটা পেয়েছি। তো সত্যি কথা বলতে ওরা জানেই না যে এটা আমি পেয়ে গেছি। তো এটা আমি পেয়ে গেছি, এটা নিয়েই ওদের উপরে প্র্যাঙ্ক হবে। আর এটা আমি কি করব গাইস সেটা তোমাদেরকে বলে দিই, এটা আমি আগুনে পুড়িয়ে দেবো। কি 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 আরো বলুন কি? হ্যাঁ ঠিকই শুনেছো, এটাকে আমি আগুনে পুড়িয়ে দেব। আরে কেনা ক্যা চাতে হো, দেখবো ওদের রিয়াকশন কি হয়। তো এটাই ভাবছো যে দুটো পিন কি করে এলো, এটা হলো আসল আর এটা হলো নকল, এটাকেই আমি পোড়াবো আর দেখবো ওদের রিয়াকশন কি থাকে। তো আর বেশি কথা বলবো না, দিদি পাশের ঘরেই আছে, আমি তাড়াতাড়ি করে ক্যামেরা সেট করে নিই, সেট করে নিয়ে ওদেরকে ডাকি, তারপর ভিডিও স্টার্ট করছি। A few inches later. তো গাইস, আমার তো ক্যামেরা সেট করা হয়ে গেছে। তো এইবার আমি ওই ভয়ঙ্কর কাজটা করতে চলেছি। সত্যি বলতে গাইস ভয় লাগছে খুব এইরকম একটা শকিং প্র্যাঙ্ক করতে, তবুও তো করবো। আর একটা কথা আমি তোমাদেরকে তখন বলতে ভুলে গেছিলাম, আমি এইটা নিয়ে না ওদেরকে খুব রাগাচ্ছি যে তোদেরকে একটা মানে খুব সারপ্রাইজ দেবো, তোদের জন্য একটা খুশির খবর আছে। তো ওরা সবসময় বলছে কী খবর আছে কী খবর আছে, তো এখন ওটা বলেই ওদেরকে ডাকবো, আর ডেকে তারপরেই খেলা শুরু করবো। ডাকি, কি গো কি গো? হ্যাঁ একটা কথা আছে, খাটে বসে বলছি। দিদি কি করছে? কি হয়েছে বলো, দিদিকে ডাকি আগে তারপরে বলছি। দিদি, আরে দিদি কোথায় এলি? আরে আয় একবার, তবে তো বলবি। তোকে বলছিলাম না যে একটা খুশির খবর আছে, ওটাই তো। সে তো সকাল থেকেই বলছি সারপ্রাইজ দেবো, খুশির খবর আছে কিছু তো বলছি। তোকে সারপ্রাইজ দেবো বলে কি অত দূরে গিয়ে বসেছে নাকি? সারপ্রাইজ দেওয়ার পরে তো আমরা কোলে উঠে পড়বে গো, এমন একটা কথা বলবো। বলতে পারবি কি পারবি না, অত কথা পারবি না। চাকরি হবে না, তুই বল না কি হতে পারে। আরে কোনো আইডিয়া নেই, বলো
আমিও দেখে বলতে পারবো, কিন্তু আমি দেখ এইখানে দাঁড়িয়ে যেটা বলবো যে ছটা ডিজিট বলবো ওই ছটা ডিজিট এর মধ্যে থাকবে, এটাই ম্যাজিক। আমি তোকে হাজার টাকা দেবো, তুই যদি না বলতে পারিস ওকে হাজার, আমাকে হাজার, দু হাজার, ঠিক আছে। আমি বলে দিচ্ছি এর মধ্যে কি আছে, এটা ছেঁড়া নেই, কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছিস, ঠিক আছে, সিল করা আছে, এখান থেকে ছিঁড়তে হবে। তো যাই হোক, এটার মধ্যে আমি ডিজিটটা বলছি, যদিও এটা মানে পাবলিক করা উচিত না, আসতেই বলছি। বল, আমরা তো পাবো রে 2000 টাকা। 3টে 6 আর 3টে 9। আরে 3টে 6 আর 3টে 9। আপ কহাঁ থে জ্ঞানী বাবা? চোখটা কিন্তু বন্ধ করে রাখতে হবে, না ওরম না, ভালোভাবে টিপে রাখ, ভালোভাবে টেপ। চোখ খুলবি না কিন্তু বলে দিলাম, চোখ কিন্তু খুলবি না, খুব বড় ঝামেলা হয়ে যাবে তাহলে। আর অবি তো রুকো, ক্লাইম্যাক্স অবি বাকি। দেখ 1 লাখ
1.5 লাখ সাবস্ক্রাইবার ও গো এখন মানুষ অন্যজনের কি দেখবি না কারো অন্যজনের 5 বছর লেগেছে কারো 4 বছর লেগেছে তাহলে তুই অন্যজনের যদি দেখবি না কমটাকে কেন দেখাচ্ছিস হ্যাঁ এত কষ্ট করে এত কষ্ট করে এলো আমি সংসারের কাজ সামলে পরে আমি ভিডিও করছি কত ছোট বড় কথা শুনছি প্র্যাঙ্ক করছি বলে মায়ের থেকেও মুখ খাচ্ছি তোর উপরে করলে তুইও এ করছিস কথা শোনাচ্ছিস না কেন আমাকে শোনাস না আমাকে মারিস না হ্যাঁ আমরা তো বলেই নিয়েছি যে প্র্যাঙ্ক হবে আমরা যখন করব তুই বলিস তুই যখন করিস আমরাও কথা শোনাই রাগের মাথায় রাগ ঠিক করতে পারি মাথা ঠিক রাখতে পারি না ঠিক আছে আরে ও তো কত মারে ঠিক আছে আমি আমি এবার একটা কথা বলি হ্যাঁ এইটা নিয়ে কিচ্ছু হতো না ইউটিউবের ক্যারিয়ার শেষ ঠিক আছে তাই আমি করেছি এটা এইটা নিয়ে কিচ্ছু হতো না ইউটিউবের ক্যারিয়ার শেষ ঠিক আছে তাই আমি করেছি এটা আচ্ছা আমি পুড়িয়ে দিয়েছি এটা লাগতো না তাই আমি পুড়িয়ে দিয়েছি ঠিক আছে আর এটা আমি তোদের সামনে এই কারণেই করলাম যাতে তোরাও এই একটা মিথ্যে স্বপ্ন নিয়ে বাঁচবি ইউটিউব থেকে একদিন অনেক কিছু হবে আমাকেও সবাই চিনবে আমাকেও সবাই জানবে আমারও অনেক কিছু হবে আমারও এই হবে আমারও সেই হবে না তুই জেনে বসে আছিস সবই কি হবে না খারাপ হয়ে গেছে তুই মানে গায়ে হাত দেবে না তো আমি ভালোভাবে বলে দিচ্ছি গায়ে হাত দিয়ে কথা বলবি না তুই জেনে বসে আছিস আর তুই ম্যাটার করছিস তুই কেন একটা পড়ালি কেন তুই কেন পড়ালি বল মানে হয় গুলো ঠিক আছে অ্যাপ্লাই করেছিলাম তো এখন ওখানে তিনবার অ্যাপ্লাই করা যাবে এখন ওখানে তিনবার অ্যাপ্লাই করে যাবে অ্যাপ্লাই করে নিবি আরে বাবা ওরা তো পাঠিয়ে দিয়েছে ওরা তো দেখতে পাচ্ছ না পাঠিয়ে দিয়েছে তুই পেয়েও গেছিস সেই প্রমাণ ওদের কাছে আজ তাহলে ওরা কেন আবার অ্যাকসেপ্ট করবে কেন সেটা আমি জানি না তিনবার অ্যাপ্লাই করে জানিস না তুই বললি কেন জানিস না যদি তুই বললি কেন আমি নাটক করছিস তুই তোকে তো বলছি ভালো হয় তিনবার এখন অপশন আছে করে নিবি তুই কি মারবি নাকি আমাকে হ্যাঁ মারবো যেরকম সবাই খেলেছিস আমিও খেলেছিলাম তা খেলেছিস মানে তুই এরকম করবি তুই একাই কি সবাই সমান সমান খেলেছিলাম ঠিক আছে আমার অধিকার ছিল না আমি করেছি কেন করবি এটা যা করেছি বেশ করেছি নে যা পারিস করে যা পারিস করে না ও তোর এইটা মনে ছিল হ্যাঁ চোখ বন্ধ কর সারপ্রাইজ দেব এই করব ওই করব সারা দিন করে দিলি কথা খারাপ করে দিলি এখনো টাইম আছে তিনটে অ্যাপ্লাই করে নে হয়ে যাবে কি এখনো টাইম আছে তিনটে অ্যাপ্লাই করে নে লাগে না নাকি চুল ফুল গুলোকে ধরে এরকম টানছো তুমি কেন এরকম করছো ঠিক আছে এই এই যে এতক্ষণ ধরে মারলি তো এই মারার পুরো এটা তোর হাসতে লজ্জা করছে এবার এবার তোরা পুরো আফসোস করবি ঠিক আছে 2 মিনিট দে 2 মিনিট দে এবার পুরো আফসোস করবি কি আফসোস করবে না ঠিক আছে ঠিক আছে বস চেল্লাবি না আর চেল্লাচ্ছে কানের কাছে কি মানুষ তুই বল হ্যাঁ বড় হয়ে গেল ফালতু ছেলে একটা একটু লজ্জা নে লজ্জা নাই চটটা যে মারলি তো হ্যাঁ বিশ্বাস করবি না ধর তোর জিনিস তুই আরে ক্যাবলা চোদা এটা হলো আসল ওটা নকল বলেন কি ওটা একটা খামের মধ্যে না প্রিন্ট আউট করাতে আমার যা পুঁত ফেটেছে সেটা আমি জানি সারাদিন রোদে রোদে ঘুরে না ওটাকে বানিয়েছিলাম আরে হাতে কিছু দেওয়াই যাবে না আরে হ্যাঁ এটাও শুনে রাখ আমি এতক্ষণ ধরে এটা একটা প্র্যাঙ্ক করছিলাম তোরা কি পাগলা আছিস ওটা আমি পড়াতে পারি আর ওখানে ক্যামেরা সেট করা আছে বড় হারামি ও বেটা এইসব জিনিস নিয়ে কেউ প্র্যাঙ্ক করে আজ পর্যন্ত ইউটিউবে কোনোদিন দেখিনি যে এইসব জিনিস নিয়ে কেউ প্র্যাঙ্ক করেছে বলে যেগুলো আসলে মানুষ সবার আছে যাদের আনন্দ করে ভিডিও করে শেয়ার করে কিন্তু প্র্যাঙ্ক কাউকে আমি করতে দেখি ফেটে গেছে তো আমি ফাটার মতো আমি আমি যখন প্র্যাঙ্ক করি আমি এরকম ফাটিয়ে দিই সবার তো গাইস একদম ফাটিয়ে দিয়েছি বেশি কথা আর বলবো না তোমরা যেন কমেন্ট এসে আমাকে গালফাল পেরো না যে এটা তুই মর্যাদা রাখতে পারিস না যাই হোক এক মিনিট একবার দাও 1 hour later তো গাইস কি বলবো তোমাদেরকে হ্যাঁ ক্যাচালটা আর বাকিটা দেখালাম না হ্যাঁ হুট করে ভিডিওটা স্টপ করে দিলাম মানে ইচ্ছা করি এই কারণেই করলাম ক্যালানে চোদাদেরকে নিয়ে কারবার ক্যালানে চোদাদেরকে নিয়ে কারবার ঠিক আছে পুরো ক্যাবলা চোদা কিছুতেই বিশ্বাস করছে না এটা আসল না নকল এবার আমি কি তাহলে মানে কি বলবো এবার আমি কি করবো বলো তো এখনো বলছে তুই কিছু না কিছু করছিস সেই আনাড়ি পোনা একই কথা একই কথা একই কথা বল লাস্ট টাইম বাধ্য হয়ে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তাই তোমাদেরকে এখন এটাই বলতে চাইছি হ্যাঁ এদের মানে
আমার সত্যি যে মাথা কাজ করছে না, এদেরকে পারলে তোমরাও এসে দুটো খিস্তি মেরে যাবো, ঠিক আছে? এইরকম এক তো প্র্যাঙ্ক করবো, তার উপরে আবার আমাকে এরকম এ করবো, ওদের ফেটে গেছে না, ওই জন্য মুখ ফুকগুলোকে এরকম করে রেখেছে, আপনারা মানতে পারছেন না। নে না রে, ধর ধুয়ে জল খা, হাতেই নিতে দিচ্ছিল না গাইস। কে ঝুট মুটকা এ করছে দেখেছো? ভিডিও শেষটাও ভালোভাবে করতে দেবে না এটা। আর ভিডিও সত্যি বলছে আমার বিরক্ত লাগছে, এইবার কিছু বলবি না মুখে গুঁজে নিবি, মুখে ঢুকিয়ে নিয়েছে মনে। তো গাইস একটাই কথা বললো তোমাদেরকে, তোমরা আবার যেন এদের মধ্যে কেউ ভুল বুঝো না আমাকে, ঠিক আছে? আর এটা আসল, ঠিক আছে? আর এটা নিয়ে একটা ভিডিও করব, তোমাদেরকে দেখাবো এটাকে যখন মানে কাটবো, তো কিছু আর বলার নেই। আর তোমাদেরকে সব থেকে জরুরি কথা যেটা আমার বলার, এইটা শুধুমাত্র তোমাদের জন্যই আজকে আমাদের কাছে আছে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্যই এটা আমাদের কাছে আছে। আর তোমরা এইভাবে আগামী দিনেও আমাদের পাশে থাকলে আশা করি প্লে বাটনটাও ঠিক পেয়ে যাবো। তো ওটারই খিদে আমার, প্লে বাটনটা পেয়ে গেলে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো যাতে এদের পুরো হার্ট অ্যাটাক এসে যায়। হ্যাঁ জানি স্বপ্নটা অনেক বড় দেখে ফেলছি, কিন্তু কি করবো বলো, স্বপ্ন তো দেখতেই হবে, নাহলে পূরণ কি করে হবে? তো যাই হোক, তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আর সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, আজকের মতো বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যত পারবে এটাকে শেয়ার করতে থাকো, ঠিক আছে? যাতে এটা ইউটিউবের কাছেও যায় যে হ্যাঁ এইরকম আমাদের পাঠানো জিনিসটা মামাসি করে দিয়েছে, ঠিক আছে? তো আজকের মতো টাটা।